প্রীতি বন্ধন নিয়ে আমি একটা কথাই বলবো যে এটা হচ্ছে কন্টেন্টটা হচ্ছে গল্পের কন্টেন্ট, এটাতে কেউ হিরো না, কেউ মূল ধারা বা মূল ক্যারেক্টার প্লে করছে না, এখানে গল্পই মূল ক্যারেক্টার প্লে করছে। আমাদের গল্পটা এতটাই স্ট্রং যে আমরা যখন কাজ করেছিলাম আমরা তখনই মনে করেছি যে আমরা সত্যি মনে হচ্ছে সাপোর্টিং ক্যারেক্টার প্লে করছি এরকম আর কি। আর মিশা ভাই তো আমাকে অলওয়েজ সাপোর্ট করেছে প্রথম থেকেই, অনেক অনেক জায়গায় আমার একটু প্রবলেম হচ্ছিল, অনেক সময় আমি রেগে যাচ্ছিলাম যে কোনো কারণে, মিশা ভাই শুধু আমাকে ইশারাই করছিল কুল 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 কুল। আমার কাছে অনেক সময় অনেক প্রবলেম ক্রিয়েট হচ্ছিলো কারণ আমাদের ডিরেক্টর স্যার যিনি আছেন উনি ওনার মতো করে অনেক সময় ট্রাই করছিলো আমাদের অ্যাক্টিং বের করার, বাট আমরা হয়তো বা ট্রাই করে পাচ্ছিলাম না, বা বিশেষ করে আমি, কারণ আমি আমি আমার মতো করে ট্রাই করছিলাম বাট উনি সেটা মেনে নিচ্ছিল না। পরবর্তীতে মিশা ভাই আমাকে সাপোর্ট করে মোটামুটি শেষ করেছি ছবিটা। আর এতদিন ধরে আসলে অ্যাকচুয়ালি আমাদের ইন্ডাস্ট্রিতে একটা সিনেমা 62 দিন আমরা শুটিং করেছি, 42 দিনের মধ্যে এফডিসিতে। তা সুন্দরভাবে আমরা চেয়েছি যে প্রতিটা কাজ এই ছবির আমরা আমাদের দর্শকদের কাছে পৌঁছাতে পারি কি না। এখন আমাদের গল্পটা কী বা আমাদের প্রীতি বন্ধনটা কী, এটা অ্যাকচুয়ালি আমাদের দর্শক আমাদেরকে বলবে যে আমাদের কন্টেন্টটা কেমন। আমরা সবার মতো করে, আমি বলছি না যে আমার কন্টেন্ট অনেক বিশাল কন্টেন্ট, আমরা অনেক বড় কিছু করে ফেলেছি, এরকম কিছুই না। আমাদের দর্শক বলবে অ্যাকচুয়ালি আমরা কী করেছি। সো আমরা যেহেতু আসছি, আমাদের টার্গেট ছিল সবসময় যে আমরা সেকেন্ড উইকটা কীভাবে ব্লক করা যায়, আমরা চেষ্টা করছি এবং আশা করি ইনশাল্লাহ সেকেন্ড উইকটা আমরা বেস্ট কিছু ব্লাস্ট করবো, এরকম একটা প্ল্যানিং আছে। বিকজ ইতিমধ্যে আমাদের প্রায় 30+ হলে এবং বড় বড় হলগুলোতে আমাদের পাবলিসিটি চলে গেছে। এখন আমাদের দর্শক যদি আমাদের এই উইকটা বা এই 2 উইকটা যেটা আছে, যেটা ঈদের ছবি চলবে, তারা যদি সাপোর্ট করে, তারা যদি মনে করে যে আমাদের কন্টেন্টটা তাদের ভালো লেগেছে বা আমাদের কাজটা তাদেরকে এন্টারটেইন দিতে পেরেছে, তাহলে ইনশাল্লাহ আমরা নেক্সট উইকে বা নেক্সট যে পরবর্তী যে শিফটে যে আমাদের চলচ্চিত্রটি চলবে সব হলগুলোতে আমরা ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট নিয়ে আসবে, এটা আমাদের আত্মবিশ্বাস। আমি যদি বলি যে আমার ছবি আমাকে দেখে দর্শক হলে যাবে, এটা ভুল কথা। আমার কন্টেন্ট যদি ভালো হয় দর্শকরা ঈদের ছবি এমনিই দেখবে, যদি কন্টেন্ট ভালো হয় তাহলে এটা লং রান করবে, আর কন্টেন্ট ভালো না হলে সেকেন্ড উইকে এটা পড়ে যাবে। তবে আমার বিশ্বাস যেটা, দর্শক এন্টারটেইন নেওয়ার জন্য যখন হলে ঢুকবে আমাদের ছবিটা দেখবে, অবশ্যই নেক্সট উইকে আমাদের ছবিটা লং রান করবে, এটা আমার আত্মবিশ্বাস। আসলে আমাদের টোটালি মিসম্যানেজমেন্ট ছিল প্রচারের জন্য, কারণ আমরা যে যার মতো করে যার যার কাজ করছিলাম, ওপুদিক কাজ করছিল, আর ভাইয়া তো নিজের মতো করে যা আসে, আপনি তো জানেনই ভাইয়ার কত চাপ যাচ্ছে। এ তো মানে আমাদের এক কথায় লিজেন্ড বলতে গেলে আমাদের বাংলাদেশে অ্যাকচুয়ালি ওনার পরে আর কেউ আসবে না আমার মনে হয় না। এটা স্ত্রী, এটা এই ঈদে আমরা পেয়ে গেলাম যে এই 8টা ছবির ভিতরে তারই 10% 90% একাই সে অ্যাক্টিং করেছে। তা এই ছবিগুলোর প্রমোশন থেকে শুরু করে তাকে তো যে আমি বা আমরা এখানে আজকে পেয়েছি, এটাই তো আসলে সৌভাগ্যের ব্যাপার। হয়তো শিডিউল মেনটেন করতে করতে প্রেম প্রীতি বন্ধন ভাগে পেয়েছে চান্দ্রাতে, এটা আমাদের জন্য বড় ব্যাপার যে অন্তত লাস্টলি আমরা মিশা ভাইকে পেয়েছি। তারপর আরও উপদি আছে, সবাই যার যার কাজে কর্মক্ষেত্রে যা সেই সেই ব্যস্ততার ভিতর আছে, ঈদের সময় জানেন সবারই কাজ থাকে। আর আমাদের আসলে লাস্ট মুহূর্তে গিয়ে প্ল্যানিং হলো যে আমরা ফাইনালি ঈদে আসছি, তখন আসলে এত ওইভাবে গুছিয়ে আসলে আমরা কেউ পাবলিসিটিতে নামতে পারি নাই। তবে আমাদের বিশ্বাস বা আপনাদের সহযোগিতা যদি আমাদের সঙ্গে থাকে, আমরা ইনশাল্লাহ নেক্সট উইক থেকে ঈদের পরবর্তী সপ্তাহ থেকে আমরা খুব সুন্দরভাবে মাঠে নামব এবং আপনারা আমাদের সঙ্গে থাকবেন, এটা আমি বিশ্বাস করি। থ্যাংক ইউ রাশেদ, রাশেদ ঢাকাই, তোর ঢাকাই।